তো মার জন্য ইত্যাদি রেডি করলাম, একটা শ্রেণীর মধ্যে স্কিনের শ্রেণী, সেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম 100 টাকা দিয়ে। এই তো মার জন্য এখানে দিয়েছে হচ্ছে বুট, তারপর পেঁয়াজ, আলু চপ, বেগুনি, তারপর হচ্ছে ডিমের চপ, তারপর হচ্ছে এই তো আমার বুরিন্দা, আর হচ্ছে পেয়ারা, এই তো এগুলো দিচ্ছি, এগুলো দিলাম মায়ের জন্য ইত্যাদি পাঠালাম আজকে শ্রেণীতে পড়ে। এই তো খেজুর দিতে ভুলে গেছিলাম, এটা যে খেজুর দিয়ে এটা ডেকোরেশন করলাম এই তো সুন্দর করে, আর এটা হচ্ছে কাকিদেরকে দিব, এই যে রেডি করলাম, আজকে বাসার দুই একজনকে দিব ইত্যাদি ইনশাল্লাহ। আর হচ্ছে এই যে আমার বুরিন্দা, এই যে বুরিন্দাগুলো কি সুন্দর, একদম সফট হয়েছে, একদম রসে ভরা টস টস হয়ে রয়েছে, এই যে বুরিন্দাগুলো কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ দিলে। এই তো আমার ইফতারের আয়োজন, আমি এগুলো দিচ্ছি সবাইকে একদম। চলে আসলাম মাদ্রাসা, এই তো আয়সা দেখি মা হচ্ছে মুরগি ভাজতেছে আর হচ্ছে পরোটা বানাচ্ছে, এই যে মুরগি ভাজা আর পরোটা, এটা এই যে দাঁচা বেটে দাও, এই যে রুটি ভাজতেছে আর এই যে মুরগি ভাজতেছে। এই তো মাদের বাসা চলে আসলাম, আইসা এই হিরণ ইত্যাদির জন্য সব গুছাইতে আসতে, আরে এই তো মাদের বাসা আসলে বেলকনিটা আমার অবশ্যই ভিডিও করতে হয়, না করে ও বাবা। এই যে খালামণিরা, টুনটুনি, বুলবুলি, তোমরা সবাই কেমন আছো? আবার আসছি বড় খালামণি নিয়ে। এটা আমার আম্মার বাগানটা, এই যে মরিচের একটু একটু ইয়ে ফুল ধরতেছে মাশাল্লাহ দিলে, আর এই তো গাছগাছালি, আর বেগুন গাছের অবস্থা তো মনে অসুবিধা না, বেগুন টেগুন তো কী অবস্থা আল্লাহ জানে। এই তো সুন্দর দৃশ্য, এই তো ইফতারি প্রায় সময় হয়ে গেছে, চলেন আমরা ইফতারি করি। এই তো ইফতারি করতেছি আমরা সবাই মিলে এখানে আসতে, এই যে খাবার, আমি খাবার নিয়ে ইফতারি নিয়ে আসছি, ওগুলো আর হচ্ছে মুরগি ভাজা, তারপরে রুটি ভাজা, আর এই তো খাচ্ছি, খাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই মিলে ইফতারি আবার নতুন করে আবার করতেছি মাদের সাথে আজকে আবার এসা, ভাবছিলাম চলে যাব কিন্তু যাওয়ার ইয়ে হয় নাই। আচ্ছা ইফতারি করি আমরা, থাকেন আপনারা আমার সাথে। এখন হচ্ছে না ইফতারি টিফতারি করে নামাজ নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে এই তো গল্প করতেছি আমি হিরণ তানবিরে, এই তো আমি বাসায় চলে যাব ইনশাল্লাহ। আর সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য বেশি করে দোয়া করতেছি। আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আসতেন, আমার ভাইয়েরা বোনেরা, লাভলি লাভলি ভাই বোনেরা, সবাই বাহিরে যাবেন না, বাসায় থাকবেন। আর বেসালা ভাইদের বোনদেরকে বলতেছি সবাই অবশ্যই বাসায় থাকবেন আর আমাদের রেসিপিগুলো ফলো করবেন, ইনশাল্লাহ হবে, হবে না তা না, আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিবেন, আর ছোট্ট করে একটু ক্লিক করে জায়গাটা একটু ক্লিক করে দিবেন। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো, আল্লাহ হাফিজ।